ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। জানি ভিডিওটা একটু দেরি করে আপলোড হবে, তাই প্রথমেই সরি বলে নিচ্ছি। প্রত্যেক বছরের মতো নববর্ষের দিন আজকে আমরা চলে এলাম ঠাকুরের আশীর্বাদ নিতে বেদান্তা সেন্টারে। তাই আজকে তোমাদের সঙ্গে নিয়ে যাব, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব বেদান্তা সেন্টার অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি। বেদান্তা হচ্ছে ভারতের রামকৃষ্ণ মিশনের একটি শাখা। স্বামী বিবেকানন্দ 1894 সালে নিউ ইয়র্কে প্রথম আমেরিকান বেদান্ত সোসাইটি এবং 1899 সালে সান ফ্রান্সিসকোতে দ্বিতীয় বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং গ্রেটার ওয়াশিংটন ডিসির বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1997 সালে। আমাদের বাড়ি থেকে, মানে ক্লার্কসবার্গ থেকে এখানে পৌঁছতে অ্যারাউন্ড 26 মিনিটস ড্রাইভ উইথ ট্রাফিক, কিন্তু বাস রুটও রয়েছে, তাই বেশি দূর না আমাদের বাড়ি থেকে। তো প্রত্যেক বছরই আমরা আসি, নববর্ষ দিন তো আসতেই হয়, আর ট্রাই করি এভরি আদার উইকেন্ডে আসার। যেহেতু আমি দীক্ষা নিয়েছি, আমার দীক্ষা অনেক বছর আগেই, যখন আমি 10th ক্লাসে পড়তাম তখনই আমি নিয়েছিলাম শ্রীরামকৃষ্ণের, তো মাঝে মাঝে আমাকে এখানে আসতেই হয় ঠাকুরের কাছে। সো চলো তোমাদের কাছে ঘুরে দেখাই পুরো এই সেন্টারটা, ভেতরটা বাইরেটা। ভীষণ সুন্দর একটা জায়গা, মনটা ভীষণ ভালো হয়ে যায়। আগে দেখানোর সুযোগ পাইনি, আজকের দিনটাতে রেকর্ড করে ফেলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানো তোমাদের কেমন লাগলো, আর পুরো ভিডিওটা ভালো করে দেখো। আর হ্যাঁ, সন্ধ্যা আরতিটাও আমি চেষ্টা করবো দেখানোর, যদি আমি দেখাতে পারি, তাই ভিডিওটা দেখতে থাকো। ঢোকার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পারবে শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ একটা বিশাল বড় পোর্ট্রেট। তার পাশেই একটা ক্লোসেট রয়েছে যেখানে তোমরা নিজেদের জ্যাকেটস অ্যান্ড জুতো এগুলো খুলে ভেতরে প্রবেশ করতে পারবে। অ্যান্ড তারপরেই রয়েছে একটা বিশাল লাইব্রেরি, একটা খুব সুন্দর স্পেস যেখানে ঠাকুরের মা শারদা এবং স্বামী বিবেকানন্দের বিভিন্ন রকমের গল্পের বই, অনেক রাইটার্সদের বই রয়েছে, ইংলিশ ভার্সনে আছে, বাংলা তো আছে, হিন্দিতেও রয়েছে। ইনফ্যাক্ট ঠাকুরের বিভিন্ন সাইজের ছবি এখানে রয়েছে, এগুলো কিনতে পাওয়া যায়, তোমরা কিনতে পারো, এগুলো বিভিন্ন সাইজের ফ্রেম করা রয়েছে, বইগুলো কিনতে পাওয়া যায়, আবার তোমরা এখানে বসে পড়তেও পারো। ভীষণ পিসফুল একটা এনভায়রনমেন্ট। যারা বেলুর মঠ ভিজিট করেছো তারা জানো কত সুন্দর একটা জায়গা, ভেতরে যেরকম বাইরেও ঠিক সেরকমই একটা সুন্দর পরিবেশ, একটা ভীষণ একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট, ঠিক এরকমই তোমার এনভায়রনমেন্ট এখানেও পাবে। তো এখানে আসলে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমেরিকাতে টোটাল বেদান্তা সেন্টার হচ্ছে 16টা। তো 16টা সেন্টার বিভিন্ন জায়গায় এখানে রয়েছে। লাইব্রেরির থেকে সোজা এলেই দেখতে পারবে আরেকটা বিশাল কাঠের দরজা, এবং সেই দরজার পিছনেই রয়েছে ঠাকুরের মেইন মন্দির যেখানে ঠাকুরকে পুজো করা হয়, ঠাকুরের আরতি হয়। সো মেইনলি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে না খুব একটা বেশি ভিড় হয় না, ইনফ্যাক্ট যদি হয়েও থাকে মনেই হয় না যে লোকজন আছে, কারণ এতটাই শান্ত, এতটাই পিসফুল এনভায়রনমেন্ট, মনেই হয় না যে আশেপাশে কোনো লোকজন রয়েছে। সবাই মেডিটেশন করে এখানে এসে, তোমরা সবাই জানো। তো আরতিটা মেইনলি শুরু হয় সন্ধে 6:30 থেকে 7টা পর্যন্ত। আমি চেষ্টা করি 6:30 মধ্যে এখানে পৌঁছে যাওয়ার, বিকজ আরতিটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমি মিস করতে চাই না। তো হ্যাঁ, এখন আরতির সময়, এখন বাজে 6:30, আরতি শুরু হয়ে গেছে। চেষ্টা করবো তোমাদেরকে আরতিটা ভালো করে দেখানোর, যতটা আমি সম্ভব আমি চেষ্টা করব।
সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে বাকি জায়গাটা ঘুরে দেখাই। তো এখানে তোমরা যখন ঘুরবে দেখতে পারবে পুরো জায়গাটাতে খুব সুন্দর করে ডেকোরেট করা। এখানে অনেক আর্ট অ্যান্ড ক্রাফটস রয়েছে, দেখতেই পাচ্ছ। এই আর্ট অ্যান্ড ক্রাফটসগুলো মেনলি যারা ভলেন্টিয়ার্স এখানে তারা এগুলো বানিয়ে তৈরি করে ঠাকুরকে ডোনেট করে, আর এখানে সুন্দর করে ডিসপ্লে করা থাকে পুরো বলে। এখানে ছোট্ট বেসিনও রয়েছে, ওয়াশ বেসিন, এখানে তোমরা ঢোকার সময় বা বেরোনোর সময় হ্যান্ড ওয়াশ করতে পারো। অ্যান্ড দেন পুরো ওয়ালে তোমরা দেখতে পারবে ঠাকুরের, স্বামীজির এবং মা সারদার বিভিন্ন পোর্ট্রেটস, এখানটায় খুব সুন্দর সুন্দর পোর্ট্রেটস, আর খুব সুন্দর করে এগুলো ডিসপ্লে করা। অ্যান্ড এর পাশেই আরেকটা দরজা দেখতে পাচ্ছ, এটা আরেকটা ওয়ে টু এন্টার দ্য আরতি হল, ঠাকুরের যেখানে পুজো হয় দুটো দরজা আছে, তো এটা আরেকটা দরজা। অ্যান্ড তার সামনে আরেকটু সামনে গিয়ে এটা একটা সেন্টার, যেখানে এটা একটা প্লেস যেখানে তোমরা ডোনেশন করতে পারো। অ্যান্ড তারপর আরেকটা মেন দরজা, তার পাশে হচ্ছে, এই দরজার পাশে রয়েছে একটা ক্লসেট, যারা এই দরজা দিয়ে এন্ট্রি করবে তারা এখানে এই ক্লসেটটা ইউজ করতে পারে, এখানেও তারা নিজেদের জুতো ব্যাগস রাখতে পারে। সো এটা আরেকটা যেটা বললাম মেন ডোর, তো এই দরজা দিয়ে তোমরা আসতে পারো। চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই যে এখান থেকে বেরোলে দৃশ্যটা কেমন বাইরে। ভীষণ সুন্দর একটা গার্ডেন, সামারে মে জুন জুলাইতে আরও সুন্দর হয়ে থাকে, তখন আরেকবার একটা ছোট্ট ফটো আমি ইনস্টাগ্রামে শেয়ার করবো, তোমরা দেখো। তো এই জায়গাটা আমি জাস্ট অল্প একটু দেখাচ্ছি, একটু পরে তোমাদেরকে সুন্দর করে দেখাবো বাকি জায়গা, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে আরেকটা এক্সিট দেখতে পাচ্ছ, এখান থেকে নিচে চলে যায় হচ্ছে মেডিকেল ক্লিনিক, বেদান্ত মেডিকেল ক্লিনিক, যেখানে ফ্রি চেকআপস হয়। অ্যান্ড অলসো এখানে ছোট্ট হল আছে যেখানটায় অনেক সময় প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে, তো মাঝে মাঝে আমরা সেখানে যাই যখন ঠাকুরের কোনো পুজো বা কোনো অকেশন হচ্ছে সেই সময়। তো চলো এবার তোমাদের বাইরেটা দেখায়, যেটা আমার সবথেকে ফেভারিট জায়গা, আরতির পরে আমি এখানটায় একটু টাইম স্পেন্ড করি, কারণ এই গার্ডেনটাতে না একটু পেছনে গেলে মাঝে মাঝে অনেক হরিণ দেখা যায়, প্রচুর হরিণ দেখা যায়, ওয়াইল্ড র্যাবিটস, তারপরে স্কুইরেলস, এগুলো খুব এখানে ঘুরে বেড়ায় স্পেশালি সামারের সময়। জানি না আজকে দেখতে পারবো কিনা, বাইরে আমি এখানে একটা চেরি ট্রিও রয়েছে, তবে চেরি ফুলও দেখে নিয়েছি। তো এই জায়গাটা না অনেক বেশি হরিণ দেখা যায়, আমি জানি না আজকে আমরা লাকি হবো কি না হরিণ দেখার জন্যে, বাট দেখি যদি দেখা যায়। সামারে তো অনেক থাকে এখানে, আমি যদি দেখতে পাই তোমাদের অবশ্যই আমি ইনস্টাগ্রামে শেয়ার করবো। বাই দ্য ওয়ে আমি ওখানে একটা ছোট্ট হরিণ দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, একদম একদম মাঝখানে দেখবে কিছু নড়ছে, দ্যাট ইজ দ্য বিউটিফুল ডিয়ার। আমি আর জুম করতে পাচ্ছি না, চলে গেল আমাদের দেখে। চলো আর বেশি কথা বলবো না, তোমাদেরকে বাড়িটা সুন্দর করে ঘুরে দেখাই এবার। অনেক ফটো ক্লিকস করেছি, তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো। প্লিজ এনজয় দ্য ভিডিও অ্যান্ড লেট মি নো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো।